তো ফাইনালি আমাদের খেলা শেষ হয়ে গেল, যাওয়ার সময় ভিডিও তৈরি করতে পারিনি, তো আমরা দেরিতে বেরিয়েছিলাম তার জন্য ভিডিও করতে পারিনি, বাড়ি যাওয়ার সময় ভিডিওটা করছি রাস্তায়। খেলা শেষ হয়ে গেল এবং খেলাতে আমরা উইন হতে পারিনি, হেরে গেছি। খেলা সব কিছু কমপ্লিট হলো, এবার বাড়ি যাওয়ার পথে তোমাদের জাস্ট ইন্ট্রোটা দেওয়ার জন্য। আমাদের যে তোহের প্রগতি সংঘের মেগা ফাইনাল খেলা ছিল আজকে মোহাম্মদপুর মাঠে, জ্যেষ্ঠা ভার্সেস তোহার, তো খেলাটা পুরোপুরি হয়ে গেল, খেলাটা শেষ, এবার ট্রফি নিয়ে যাবে। আমরা খেলাতে হেরে গিয়েছি কিন্তু তাও দুঃখ করার কোনো ইয়ে নাই, খেলাতে হার জিত আছে, কেউ জিততে পারে কেউ হারতে পারে, তো আমাদের ট্রফি এবার নিয়ে বাড়ি যাচ্ছে, তো রাস্তায় যাওয়ার পথে তোমাদের দেখাচ্ছি। মোহাম্মদপুর গ্রামে যে মেগা ফাইনাল ছিল তোয়ার প্রগতি সংঘ এবং জ্যেষ্ঠা স্পোর্টিং ক্লাবে, আজকে যাই হোক ক্যাপ্টেন সঞ্জয় শঙ্কর আছে, সিনিয়র আরো অনেকে আছে, আমি সরাসরি ছোটের মোটরে বলবো যে খেলাটা কেমন লাগলো আজকে যে গ্র্যান্ড ফিনালে যেটা হলো, আজকে যে গ্র্যান্ড ফিনালে হলো সেটা সঞ্জয় প্রথমে যে টসটা করেছিল সে টসটা যে ব্যর্থতা হয়েছিল, কিন্তু যে বলার যে বল করছিল তখন যে বলের যে একটা মানে গতিবেগ বাতাস আছে এবং বলের গতি অর্থাৎ প্রায় দেড় গুণ বেড়ে গিয়েছিল এবং বলটা একটু ত্রাণ করছিল এবং ব্যাট এবং মানে বলে খুব একটা মানে সম্পর্ক ঠিক হচ্ছিল না, এই জন্য প্রত্যেকটা ভালো ভালো ব্যাটসম্যান আমাদের মানে কট আউট হয়ে যাচ্ছে। আমি মনে করছি বাংলাদেশের জন্য কিছুটা বলটা বাদ খাচ্ছিল এই জন্য রানটা অনেকটা কম হয়ে গেছে, এবং ব্যাটিং এর ব্যাট থেকে আমি রান পেলাম না, এটা কি বলবো, ব্যাটিং এ এটা বলা খুব শক্ত হার্ডলি ব্যাপার আছে, কারণ ভালো ভালো বলগুলোকে আমাদের যে ব্যাটসম্যান ভালো ভালো মানে ব্যাটসম্যান ছিল তারা যদি একটু ধরে খেলতো তাহলে আমার মনে হতো যে ব্যাটে বলে একটা যদি চোখে বলা হতো তাহলে অনেকটাই রানটা আরো এগিয়ে যেত, প্রায় 155 রান এরকম একটা হতো। থ্যাংক ইউ। আর ওয়েদারের কারণে হয়তো আমাদের একটা ইমেজটা কম ছিল, হ্যাঁ এটা অবশ্যই একটা মানে ওয়েদারের একটা কারণটা ছিল, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে একটা প্রথমে একটা মানে ক্যাচ মিস হয়েছিল, সেই ক্যাচটা যদি নিতে পারতো তো অনেকটাই প্রথম দিকে আমাদের একটা অ্যামেজিং আসতো এবং অনেকটা আনন্দিত হয়ে আরো ভালোভাবে বা পারফরমেন্স করতে পারতো ফিল্ডিংরা এবং বোলিংরা। থ্যাংক ইউ থ্যাংক ইউ, ধন্যবাদ। ভালো হলো আমাদের সঞ্জয় সহ মুখোমুখি হচ্ছি, কেমন লাগলো খেলা আজকে, যে হারার পরে কি মানে মন খুব খারাপ হচ্ছে কি? দুঃখের ব্যাপারই নাই, খেলা হার জিতের খেলা, হ্যাঁ কেউ কেউ হাসবে কেউ কাঁদবে, হ্যাঁ হ্যাঁ হেরে গেছি বলে কোনো যে পরের পরবর্তী ম্যাচ আরো ম্যাচ থাকবে, আরো এনার্জি থাকবে, আজকে প্রথম প্রথম একটাই টুর্নামেন্ট খেলে একটাতেই আমরা যে ফাইনাল পর্যন্ত গেলাম এটাই গ্রামের কাছে। ধন্যবাদ। হাতে সঞ্জয়। নমস্কার, বিশেষ করে আমার ভক্তিপূর্ণ সালাম আন্তরিক এবং প্রীতির শুভেচ্ছা, এবং আজকে এখানে বিশেষ করে উপস্থিত আছেন আমাদের অঞ্চলের, আপনারা নিশ্চয়ই তার নাম শুনে থাকবেন, এবং আপনাদের আমাদের এবং সকলের প্রিয় আমাদের নেতা আমাদের সুপরিচিত ইসলাম চৌধুরী মহাশয় উপস্থিত আছেন, আমাদের মাস্টার মশাই উপস্থিত, আরো যারা উপস্থিত এখানে আছেন তাদেরকে জানাই আমার সশস্ত্র প্রণাম, এবং যারা বয়োজ্যেষ্ঠ আছেন তাদেরকে জানাই আমার ভক্তিপূর্ণ সালাম, এবং ছোটদেরকে জানাই আমার স্নেহপূর্ণ ভালোবাসা। আপনারা যখন উইন হন তখন
আপনি বলছিলাম যে আপনি আজকে যে চেষ্টা যুবক সংঘ যে আজকে উইন হলো আপনি উইনটা আপনি কতটা আনন্দিত এবং কতটা আবেগপ্রুত হয়েছেন বলে মনে হয় দেখুন কিছুক্ষণ খেলা হয়েছে অনেকক্ষণ খেলা সবাই হয়েছিল চারটি টিমকে হারিয়ে আমরা ফাইনালে উঠেছি আমাদের বিশাল প্রচুর আনন্দ ঠিক আছে দাদা বিশিষ্ট একটা গোল্ডেন ট্রফি নিয়ে যাবে আপনার গ্রামে গ্রামেরা কতটা আনন্দিত হবে ছোটো থেকে আপনি মানে ক্রিকেট দিয়ে আমরা খুব মানে ইয়ে তো কাপটা যখন নিয়ে যাবো তখন আরও সব আনন্দিত হবে খুব ভালো আশা জানাচ্ছি কারণ এখানে যে কমিটি ভাইরা আছে এবং দর্শকজন আছে প্রত্যেকে আমাদেরকে খুব সহযোগিতা করেছে এবং প্রথমে একটা কথা বলি এখানে যে গণ্যমান্য ব্যক্তি আছে তাদেরকে আমার নমস্কার আর যত ভাইগুলো আছে সবাইকে নমস্কার আর ইব্রাহিম কিছু নাই ওইটা ভুলে গেছি
তো ফাইনাল খেলা শেষ আমরা ফাইনালে জিততে পারিনি ফাইনালে হেরে গেছি তো আমাদের যে মাস্টার হ্যাঁ আমরা যে খেলাতে আজকে হেরে গেলাম তো আপনার কিছু বক্তব্য আজকে হেরে গেলাম মনটা বিষণ্ণ করে বাড়ি চলে যাচ্ছি কিন্তু আমরা জানি না আগামী দিনে আমরা আরো ভালো পারফরম্যান্স করব এবং আশা করি আমরা এর থেকে বড় কাপ আনার চেষ্টা করব তো ফাইনালি আমাদের ভিডিও এখানেই শেষ করলাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং আমাদের কাপটা যদি ভালো লেগে থাকে তো একটা সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করে দিবেন